নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো মহিলা থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ বন্ধুরা আমরা সবাই জানি যে আবারও মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু মমতা সরকার একের পর এক নতুন নতুন প্রকল্প নিয়ে এসে সাধারণ মানুষদের মন জয় করে নিচ্ছে আর বন্ধুরা আমরা এটাও জানি যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার দুই সরকারই চাচ্ছে মহিলাদেরকে স্বনির্ভর করে তুলতে যাতে তারা নিচ পায়ে দাঁড়িয়ে নিজেই কিছু একটা করতে পারে তো বন্ধুরা সেটার জন্য কিন্তু মমতা সরকার ভান্ডার প্রকল্প শুরু করে দিয়েছে যেখানে রাজ্যের প্রত্যেকটা মহিলাকে মাসে পাঁচশো টাকা থেকে হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে আর বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু মমতা সরকার মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প শুরু করলেন যেখানে প্রত্যেকটা মহিলাকে এককালীন তিরিশ হাজার টাকা দেওয়া হবে যাতে তারা নিজ পায়ে দাঁড়িয়ে নিজেই কিছু একটা করতে পারে তো বন্ধুরা এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে আজকে নবান্নে মহিলাদের জন্য নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা দেবেন মমতা তো আপনারা কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আপনার বয়স কত হতে হবে আর কোন কোন জেলার মহিলারা আবেদন করতে পারবেন এই সব কিছুই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান আপনার বাড়ির প্রত্যেকটা মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে এই তিরিশ হাজার টাকা করে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটি অল ক্লিক করে দেবেন তো বন্ধুরা আসুন আমরা প্রথমেই জানবো যে এই প্রকল্পে আবেদন করলে তা শতগুলি কী কী মানতে হবে তো দেখুন বলা হয়েছে যে বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে থাকতে হবে বার্ষিক পারিবারিক আয় সর্বাধিক এক লক্ষ ষাট হাজার টাকার বেশি হওয়া চলবে না আপনাকে অবশ্যই ই ডব্লু এস ক্যাটাগরি অর্থাৎ আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হতে হবে নিচে দেখুন আরও বলা হয়েছে যে এই প্রকল্পে আবেদন করলে কত টাকা করে দেওয়া হবে এবং কী কী শর্ত পালন করতে হবে তো দেখুন বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদেরকে তিরিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এস টি এসসি ও বা জেনারেল সবাই আবেদন করতে পারবেন আর এই তিরিশ হাজার টাকা পেতে গেলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের পারমানেন্ট সিটিজেন হতে হবে তো এবার আমরা জানবো যে এই প্রকল্পটি আপনারা কিভাবে এবং কোথায় আবেদন করবেন তো দেখুন বলা হয়েছে যে আপনাদের নিকটবর্তী ব্লক বা পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত থেকে আবেদনপত্র বা ফর্ম সংগ্রহ করতে হবে তারপর আবেদনপত্র চূড়ান্ত অনুমোদনের পর তিরিশ হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হবে তো আসুন এবার আমরা জানবো যে এই প্রকল্পে আবেদন করতে কি কী ডকুমেন্টস লাগবে তো দেখুন বলা হয়েছে যে ব্যাংকের পাসবুকের জেরক্স কপি লাগবে আধার কার্ড থাকতে হবে জাতির শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট লাগবে নিচে দেখুন আর বলা হয়েছে যে আয় শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট লাগবে আর লাগবে দশ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার